हाय বন্ধুরা, আমার চ্যানেল স্বপ্ননীড়ের ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ঈশানী, আর আজ দুপুর 3টার সময় আমি চলে এলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। আজ তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, তাই ভাবলাম যে আজ একটু শপিং করে আসব, কারণ খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে পুজো আছে, ওখানে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পূজার সঙ্গে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, মানে পুরোপুরি সিদ্ধান্ত নিইনি, যে আমাদের তো প্রথম বছর কার্তিক পুজো হয়ে গেছে, তো ভাবলাম যে আরও এক বছর, এবছর যেহেতু জগদ্ধাত্রী পুজোর সঙ্গেই কার্তিক পুজো পড়েছে, তো এবছর কার্তিক পুজোটাও মানে সেরে নেব আমরা। তো ওই জন্য জগদ্ধাত্রী পুজোর সময় ট্রেনের টিকিট করা হয়েছে, ওই সময় আমরা বাড়ি যাবো। আর একটা কথা কী বলতো, বাবা মারা তো অনেকদিন হলো এখানে এসছে, তো ওনারা গ্রামের বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে পুরোপুরি তালা মেরেই চলে এসেছি আমরা, তো ওই জন্য বাবা মারও মন খারাপ হচ্ছে, অনেকদিন যেহেতু হয়ে গেছে গ্রামে বাড়ি পুরো এক ফাঁকা, পুরো ধুধু করছে, তো ওই জন্য ওনাদেরও মন খারাপ হচ্ছে। আর তার উপর গ্রামের তো পুজো, আর পুজো মানে আমাদেরও যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু সবসময় তো যেতে পারি না কাজের কারণে বা সবসময়, আর এখন তো যে পরিস্থিতি আরম্ভ হয়েছে করোনা পরিস্থিতি, মানে ইচ্ছা হলেও উপায় নেই যাওয়ার মতো। তো যাই হোক, এখন ভগবানের কৃপায় একটু করোনাটা আপাতত কম আছে, তো ভাবলাম যে এই সময় গিয়ে ঘুরে আসি, আবার কখন কী হয় তার কোনো ঠিক নেই। তো ওই জন্য বা গ্রামেতে যা, আমরা গ্রামেতে যাব। আর বাবারও তো, তোমরা তো জানোই যে বাবারও খুব শরীর খারাপ, ওখানে গিয়ে যদি ডাক্তার দেখালে যদি আরেকটু ডেভেলপ হয়, আর এখানে তো এমনি হাঁটতে চলতে পারে না, কারণ দুটো ঘরের কোয়ার্টারের জীবন, ওই জন্য হাঁটা চলা খুবই কম। সেখানে থাকলে তো সারাক্ষণ ছুটোছুটি, এর সঙ্গে গল্প, সবার সঙ্গে গ্রামের মানুষদের সঙ্গে গল্প গুজব, এইসব করে মন অনেক ভালো থাকে, কিন্তু এখানে তো সারাক্ষণ টেনশান করছে, চিন্তা করছে, যার জন্য আরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে এই সময় গ্রামে চলে যাই, তোমরাও আমার সঙ্গে থাকো। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমার চ্যানেল আমার বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমার বন্ধু হওনি, তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিও, তাহলে আমার ভিডিওর যা নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে, তাহলে তোমরা আমার মানে যা ভিডিও আমি ছাড়বো সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারবে। আর আমি আজ কী কী শপিং করছি না করছি, কী কিনছি, অ্যাকচুয়ালি আমার বাবুর জন্য জামা কাপড় কেনার আছে কিছু, আর আমাদের যদি কোনো ড্রেস পছন্দ হয় তো নেওয়ার আছে, তো তোমরা তো দেখতেই পাবে, জানি না কতটা কী দেখাতে পারবো তোমাদেরকে, কারণ যেহেতু বাবু সঙ্গে থাকবে, ও কতটা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে সায় দেবে, তো তার উপরে আমি তোমাদেরকে মানে দেখাতে পারবো যে আমরা কী কিনছি না কিনছি। তো আমি চেষ্টা করবো দেখানো যতটা সম্ভব, কি তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো। আমরা এইমাত্র এক্ষুনি বেরোবো, বাবু ঘুমোচ্ছে, বাবুকে নিয়েই বেরিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, চলো আমাদের সঙ্গে। আমরা এখন বেরিয়ে পড়েছি বন্ধুরা, এখন বাইকে আছি। তো দেখো রাউরকেলার রাস্তাঘাট কত সুন্দর, চারিদিকে শুধু গাছপালায় ভর্তি, আর আমাদের বাবু দেখো চুপটি করে আছে, ওর গাড়িতে উঠলে ঘুম সব উধাও হয়ে যায়, কোনো ঘুমটুম নেই চোখে, শুধু চারিদিকে দেখবে। আমরা এসে গেছি শপিং মলে, ভিটুতে ঢুকছি, দেখা যাক কী নেওয়া যায় এখান থেকে।
শীতকাল পড়ে গেছে বন্ধুরা, তাই দুটো বডি লোশন নিচ্ছি। আর আগেই দুটো জেল নিয়ে নিয়েছিলাম বাসন মাজার জন্য। বাবুল একটু খেলনাগুলো দেখছি কি নেওয়া যায়, কিন্তু এখন ওকে খেলনা দেওয়াই বিপজ্জনক, কারণ বাবু তো এখন খেলনা পেলেই সমস্ত কিছু নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে। ওর ঘরে যা গাড়ি আছে সমস্ত গাড়ির চাকা খুলে নিয়ে মুখে দিয়ে দিচ্ছে, তাই ওকে এখন ভাবছি কোনো কিছু কিনে দেবো না। দেখো বন্ধুরা, আমরা এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য জুতো দেখছি, বুট জুতো। তো দেখা যাক কোনটা নেওয়া যায়। আগের বুটটা তো ব্ল্যাক কালারের ছিল, তো ওই জন্য আমি বারণ করছি ব্ল্যাক কালার নিতে। তো দেখি তোমাদের দাদা ভাই কী কালার পছন্দ করে। এটা একটু পছন্দ হয়েছে অনেকগুলো ব্লু বুট দেখার পর, তো এটাই আমি নিতে বলছি। এটা ব্ল্যাক কালার নয়, একটু ব্রাউন ব্রাউন কালারের। তো এই জন্য এটাই ফাইনাল হয়ে গেল, এটাই নেওয়া হবে আমাদের। আমাদের শপিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই নিচে চলে যাচ্ছি। আর অনেকটা রাতও হয়ে গেছে, এটা ওটা নিতে নিতে এবার আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। পুজোতে তো শপিং করিনি, তাই পুজোর শোধটা এখনই তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো এই বাইক বের করছে এখন। আমরা চলে এসেছি বন্ধুরা বাড়িতে, কিন্তু দুঃখের কারণ যার জন্যে যাওয়া তারই ভালো জিনিস পাইনি, কিন্তু ঘরের সমস্ত জিনিস কেনা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ঘরে যাই, যা কিনেছি তোমাদেরকে পরে সব দেখাবো। এখন এই বাবু ঘুমিয়ে পড়েছে, ভীষণ হাতে যন্ত্রণা হচ্ছে, পরে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, চলে এসো ওদের সঙ্গে। কাল অ্যাকচুয়ালি নিয়ে আসতে গিয়েছিলাম বাবুর ড্রেস, কিন্তু বাবুর ড্রেস আনতে কি আরও সংসারের অনেক কিছু জিনিস কিনে ফেলেছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই কী কিনেছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর ওর যমজ দুই বাচ্চা আছে, ছেলে এবং মেয়ে। তো ওদের বার্থডে আছে, তো আমি বলতে তোমাদেরকে ভুলেই গিয়েছিলাম যে ওদের বার্থডে আছে, তো ওদের জন্য ড্রেস কিনে নিয়ে এসেছি। তো তোমাদেরকে নিশ্চয়ই বার্থডে সেলিব্রেশনও শেয়ার করবো। আমরা সামনের বৃহস্পতিবারই যাবো বার্থডেতে, তো তোমরা দেখতে থাকো, আর নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের বার্থডে সেলিব্রেশন। তো চলো বন্ধুরা, দেখে নিই আগে কী কী নিয়ে এসেছি। এই যে বাবুর ড্রেস, আর
আর এই যে প্যান্ট দেখো কি সুন্দর কালারটা, মিষ্টি পিঙ্ক। এই ড্রেসটা বাবুর জন্য নিয়েছি। আর অনেকদিন পর বাড়ি যাব, তাই আমার জায়ের ছেলের জন্য এই ড্রেসটা নিয়েছি। কি সুন্দর ইয়েলো কালার। এই তো প্যান্ট। আর এটা নিয়েছি আমার বোনের ছেলের জন্য। আমার বাবুর মতোই, ও আমার বাবুর চেয়ে 3 মাসের ছোট, ওর জন্য এই ড্রেসটা নিয়েছি। দেখো কালারগুলো এত মিষ্টি, আমার এত ভালো লেগেছে, তো সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি, যেতেই পছন্দ হয়ে গেছিল। আর এটা নিয়েছি, এটা আমার আর এক বোনের। দেখো জামাটা কি সুন্দর কালার। যে তোমাদেরকে বলছিলাম যে যমজ যে 2 ভাই বোনের, তাদের মধ্যে এই যে দিদি বড়, তাই মেয়েটার জন্য এটা নিয়েছি, ফুচকুটার জন্য। এই যে হট প্যান্ট আর সঙ্গে এই জামাটা, এটা নিয়েছি। আর ছেলেটার জন্য নিয়েছে এটা, ওদের দিদি ছোট, দিদি বড় আর ভাইটা ছোট। তো এই যে আমাদের রায়া এবং রায়ানের জন্য এই ড্রেস, কেমন হয়েছে অবশ্যই জানিও। ড্রেসগুলোর কালারগুলো খুব মিষ্টি 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 কালার। এই যে এটা প্যান্ট জামার সঙ্গে। আর এই যে আমার একটা কুর্তি, কুর্তিটা নিয়েছি। আর তোমার দাদা, তোমাদের দাদা ভাইয়ের জন্য এই প্যান্টটা নিয়েছি। এমনি ডেলি ইউজের জন্য আর সেগুলো নিয়েছি। এমনি এই দুখানা বেড কভার, এগুলো তো সংসারে লাগেই সবসময়। এই যে দুটো বেড কভার, দুটো ব্যাগ নিয়েছি। বাড়ি যাবো তাই ব্যাগের দরকার অনেক, তাই এই দুটো ব্যাগ নিলাম। এই দুটো পছন্দ হলো, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এই আমার শপিং। তোমার কাছে বন্ধুরা, তোমরা তো দেখলেই এই অল্প কিছু আমরা শপিং করতে পেরেছি। বাচ্চার নিয়ে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই শপিং করেছি। তো তোমাদের কেমন লেগেছে জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে যোগাযোগ রেখো সবসময়, ভুলে যেও না যেন আমাকে। ঠিক আছে বন্ধুরা, এখানে টাটা, বাই বাই।